আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের সংসারের কাজগুলোকে নিখুঁতভাবে করার চেষ্টা করি, আর সেই কাজগুলো করতে গিয়ে যখনই আমাদের একটু সমস্যা হয় তখনই কিন্তু প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বেশ কয়েকটা সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের কিন্তু প্রায় প্রত্যেকটা মহিলারই দিনের বেশিরভাগ সময়টা রান্নাবান্না করতে করতেই রান্নাঘরে কেটে যায়। তো রান্নাবান্না করতে গিয়ে যেন একঘেয়ে না লাগে, সেই কারণে কিন্তু আমরা অনেক সময় মোবাইলে গান চালিয়ে দিই নিজেদের পছন্দ মতো, বা হয়তো পছন্দের একটা সিরিয়াল চালিয়ে দিয়ে কাজ করতে করতে দেখতে থাকি। তো কিন্তু মোবাইলটা রাখার জন্য কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ডের প্রয়োজন, কারণ আমরা যদি কোনো সিরিয়াল চালাই তাহলে স্ট্যান্ড যদি না থাকে তাহলে কিন্তু দেখতে পাবো না। আর এই স্ট্যান্ড আমরা পয়সা খরচা করে কিনে আনি। তো পয়সা খরচা করে কিন্তু আমরা যে কোনো জিনিসই কিনতে পারি, কিন্তু যদি এক পয়সা খরচা না করে একদম ঘরোয়া জিনিস দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায় তাহলে শুধু শুধু পয়সা খরচা কেনই বা করবো, তাই না? তো চলো দেখে নেওয়া যাক এই টিপসটা। আমাদের ঘরে কিন্তু এই ধরনের পুরনো চশমা বা সানগ্লাস থাকে যেগুলো হয়তো আমরা আর ব্যবহার করি না। তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। সে আমরা যখন রেস্ট করছি তখনও কিন্তু বিছানার উপরেও এইভাবে রেখে দিয়ে আমরা দেখতে পারি, বা যদি আমরা রান্নাবান্না করতে থাকি কিচেন স্ল্যাবের উপরেও কিন্তু রেখে দিতে পারবো। তো তার জন্য দেখো চশমাটাকে কিন্তু এইভাবে উল্টো করে রাখতে হবে, আর এই যে কানের দিকের যে অংশ দুটো সেই দুটোকে একটু ছড়িয়ে দিয়ে তাহলেই কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে যায়, তাও কিন্তু এক পয়সা খরচা না করে। আর এবার এই স্ট্যান্ডের উপরে আমরা মোবাইল রেখে কিন্তু পছন্দের গান শুনতে পারবো বা সিরিয়ালও দেখতে পারবো, আর মোবাইলটা ইচ্ছা খুশি মতো কিন্তু আমরা যে কোনো দিকে ঘোরাতেও পারবো, মোবাইল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস। চপার তো আমরা প্রায় প্রত্যেক দিনই সবাই ব্যবহার করে থাকি, কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখবে চপারের যে ব্লেড তার ধারটা কিন্তু আস্তে আস্তে চলে যায়, তখন কাজটা কিন্তু সঠিকভাবে হয় না। এছাড়াও আর একটা জিনিস দেখবে যে আমরা সবজি কাটার পরে যতই ভালো করে ধুয়ে মুছে রাখি না কেন, এই বোলটার মধ্যে থেকে দেখবে একটা বাজে গন্ধ আসতে থাকে, কারণ আমরা পেঁয়াজ রসুন যখন যে জিনিসটা প্রয়োজন হয় সেটাই চপ করি। তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই টিপসটা ফলো করলে যেমন বাজে গন্ধটাও চলে যাবে সেরকম কিন্তু ব্লেডে ধারও হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে আর একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা পেপার। তো এই পেপারটাকে একদম ছোট ছোট করে টুকরো করে আমি এই জলের মধ্যে অন্তত 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো, যাতে পেপারটা একদম নরম হয়ে যায়। তো এটাকে ভিজিয়ে রেখে আমি সাইড করে দিলাম বাটিটা, আর এবার চপারের বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম লেবুর একটু রস। তো তোমাদের কাছে যদি লেবু সেই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু ভিনিগার ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো পেপারগুলো নরম হয়ে গেছে, তো আমি পেপারের থেকে ছোট ছোট টুকরো এইভাবে তুলে নিয়ে আমি বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরো পেপারগুলোকে কিন্তু একসঙ্গে দলা অবস্থায় দিয়ে দিলে হবে না, ছাড়িয়ে ছোট ছোট করে দিতে হবে। তো এইভাবে দেখো আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এবার আমি এই পেপারটাকেই চপ করে নেব যেভাবে আমরা সবজি চপ করি। তো এবার আমি বাকি যে কাগজটুকু রয়েছে সেগুলোকেও কিন্তু এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিছুটা জলও দিয়ে দেব, দিয়ে আবার আমি এই কাগজগুলোকে চপ করে নেব। কাজটা করতে গিয়ে যদি দেখো যে আটকে আটকে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু জল দিয়ে দিতে পারো। তো এখানে দেখো পেপারগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে, তো এতেই কিন্তু যেমন ধার হয়ে যাবে ব্লেডে সেরকম কিন্তু এর ভিতরকার যে বাজে গন্ধ সেগুলোও চলে যাবে। তো যদি মনে হয় যে এখনো গন্ধ রয়েছে বা এখনো সেইভাবে ধার হয় তাহলে কিন্তু আরো এক দুবার চপ করে নিতে পারো। আর এখানে দেখো হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাগজ সহ অন্তত 4-5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তো তারপরে কাগজগুলোকে ফেলে দিয়ে যদি আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু দেখবে যে এর ভিতরকার গন্ধও যেমন চলে গেছে ব্লেডেও ধার হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। রুটি করার জন্য আমাদের আলাদা একটা আটা রাখা থাকে, আর বেলার জন্য কিন্তু আলাদা আটা রাখা থাকে, কারণ যেখান থেকে আটা নিয়ে আমরা রুটি করি সেই আটার মধ্যেই যদি আমরা রুটির লেচিগুলো বারবার ডুবিয়ে বেলি তাহলে কিন্তু আটার মধ্যে পোকা লেগে যেতে পারে। তো সেই কারণেই বেলার আটা সবসময় আমরা আলাদা করেই রেখে দিই। কিন্তু এই বেলার যে আটাটুকু আমরা রাখি বাটিতে করে তার মধ্যে বারবার করে লেচিটা ডোবানো হয়, তো এই আটাতেও কিন্তু পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো বিশেষ করে আমরা যদি বাড়িতে তিন চার দিন না থাকি আর এই আটাটা এরকম বন্ধ অবস্থায় রাখা থাকে, তখনই কিন্তু দেখা যায় যে ফেরার পরে এই আটায় হয় পোকা লেগে গেছে বা ফাঙ্গাস ধরে গেছে। তার জন্য কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যখন আমরা কোথাও বাইরে যাচ্ছি। দেখো রুটি করার পরে এই যে চাটুটা এটা কিন্তু বেশ গরম থাকে, তো আলাদা করে গ্যাস খরচাও করতে হবে না। এই গরম চাটুর উপরে আমি এই বেলার আটাটুকু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত আটাটা না গরম হয়ে যাচ্ছে। তো তারপরে রেখে দেবো কয়েক মিনিট আটাটা যেন ঠান্ডা হয়ে যায়, কারণ এই গরম আটাই কিন্তু আমরা সেই বাটির মধ্যে রেখে দিতে পারবো না। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে সেই বাটির মধ্যে রেখে যদি মুখটা ভালোভাবে আমরা টাইট করে আটকে রেখে দিয়ে যাই, তাহলে কিন্তু ফিরে এসেও দেখবে আটা একই রকম রয়েছে, এর মধ্যে কোনো রকমভাবে কোনো পোকাও হয়নি বা কোনো ফাঙ্গাসও ধরেনি। তো আশা করি বন্ধুরা টিপসগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যেসব জিনিস আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, আর না হলে একদম নোংরা হয়ে যায়। তো এই চিরুনি দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন চুল আঁচড়াতে হয়, আর এতে দেখা যায় যে চিরুনিগুলো কিন্তু একদম নোংরা হয়ে যায়। তো চিরুনিটা আমরা কী করি, একটু পুরনো ব্রাশ দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই, যাতে চিরুনিতে কোথাও নোংরা না থাকে। কিন্তু এই ধরনের যে চিরুনিগুলো রয়েছে, এই গোল চিরুনি যেগুলো দেখবে অনেক ছেলেরাই ব্যবহার করে থাকে, বা এই ধরনের যে ব্রাশগুলো রয়েছে, আমরা কিন্তু অনেক সময় পাপোশ বা কার্পেট পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করে থাকি, আর এর মধ্যে কিন্তু দেখবে চুলগুলো এমনভাবে আটকে যায় যে সেগুলো কিন্তু কোনোভাবেও পরিষ্কার করা যায় না বা বের করা যায় না। তো সেম প্রবলেম কিন্তু এই গোল চিরুনিটার সঙ্গেও হয়ে থাকে। এই ধরনের পুরনো ব্রাশ দিয়ে আমরা যতই চেষ্টা করি চুলগুলো কিন্তু ভিতরে আটকেই থাকে, একটাও বের হয় না। তো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু এই জামা কাপড় ঘষার যে ব্রাশ তার মধ্যেও যদি চুল আটকে থাকে বা এই গোল চিরুনি, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এই চামচটাকে কিন্তু আলাদা করে রেখে দিতে হবে, যাতে আমরা শুধু এই পরিষ্কার করার ক্ষেত্রেই চামচটা ব্যবহার করব, কোনো রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আর এই চামচটা ব্যবহার করব না। তো দেখো এবার এই কাঁটা চামচটাকে চিরুনির ফাঁকে ফাঁকে এইভাবে করে যদি একটু দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে যে চামচটা এর ভিতরে ঢুকিয়ে দিলেই আস্তে আস্তে করে এর ভিতরে যত চুল আটকে ছিল সবই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো অন্যান্য সময় দেখবে যে এই চিরুনি পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তাও ভালোভাবে পরিষ্কার হয় না, কিন্তু এই কাঁটা চামচ দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া সম্ভব। তো এখানে দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসছে। তো একইভাবে কিন্তু জামাকাপড় ঘষা ব্রাশগুলোকেও আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।